এমপি হই তারপরে পরেই আমাকে কিন্তু প্রথমেই কথাটা যেটা বলেছে সেটা হচ্ছে দিলীপ যাদব, তখন উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। পরবর্তীকালে হরিন্দম গুই এই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয় এবং তখন জাপানের সঙ্গে প্রজেক্ট করে জায়গা কোলাবোরেশনে এসে ও জাপানও দৃশ্য যে এসে এখানে এই প্রজেক্টটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বাহ্য পদার্থ যেটা তার সুপরিকল্পিতভাবে কী করে প্রয়োগ করা এবং এই প্রজেক্টটা প্রথমে এখানে শুরু করেছে। এই মহা প্রজেক্টের সঙ্গে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি শ্রীরামপুর সাব ডিভিশনের ছটা মিউনিসিপ্যালিটি ইনভলভ হয়েছে। উত্তরপাড়া আছে, কন্যাগড় আছে, শ্রীরামপুর আছে, রিষড়া আছে, সারাবলী বন্দ্যোপাধ্যায় আছে আর চাকরি আছে, ডানকুনি পরে যোগ হয়েছে সাপ্তাহ, ভদ্রেশ্বরও আছে আট, কাজটা অলরেডি সবাই খুব ভালো এক্সপ্লেন করেছে। দিলীপ খুব ভালোভাবে বলেছে, অরিন্দম আগে বলেছে, দিলীপ খুব ভালোভাবে বলেছে যে ওয়েস্ট যেটা হয় বাহ্য পদার্থ বিভিন্ন সময় আমরা যেগুলো দেখি সেগুলো নিয়ে এসে এখান থেকে সেটা ট্রান্সফর্ম করা হয়েছে, বিভিন্ন ইউজ মেটেরিয়ালস এটাকে তৈরি করা হচ্ছে। এর পিছনে দুটো জিনিস খুব উপকার হচ্ছে। এক নম্বর হচ্ছে যে কোনো মিউনিসিপ্যালিটি থেকে বাহ্য পদার্থ যখন কালেকশন করে নেওয়া হচ্ছে তার একটা পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন হচ্ছে এবং এইখানে এসে যে কনভার্সন বা ট্রান্সফরমেশন হচ্ছে একটা জায়গা থেকে এসে রেখে সেটা যে ট্রান্সফরমেশন থেকে আরেকটা জিনিস বেরোয়, পদার্থ বেরোয় যেটা ইউজেবল, সেইটা মানুষের কাছে আবার পৌঁছে যাচ্ছে। গোটাটা বলতে গেলে একটা বৃত্তর মতো রিসাইকেলিং হয়ে গেছে। আমরা আগে দেখেছি ট্র্যাডিশনাল ঘরানা যেটা দেখতাম, আগে যে যেগুলো দেখতাম যে ময়লা কালেকশন হচ্ছে একটা জায়গায় যে ডাম্প হচ্ছে, তারপর সেই ডাম্প বাড়ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এখানে ওই ওখানে মাছি মকর ইয়ে রোগ ছড়িয়ে পড়ছে, তারপর